মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর আওতায় দু সালের জেএসসি পরীক্ষা আজকে থেকে সারা বাংলাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একটি কারিগরি বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষা শুরু হচ্ছে আর ইতিমধ্যেই শিক্ষার্থীদের হাতে উত্তরপত্র দেয়া হয়েছে এবং ঠিক দশটা বাজার সাথে সাথে তারা প্রশ্নপত্র পাবে এই পরীক্ষার জন্য আমাদের সকল রকমের পরিস্থিতি সম্পন্ন হয়েছে অনেক আগেই আমাদের বরিশাল শিক্ষা বোর্ডের আওত এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লক্ষ সতেরো জন আর আমাদের কেন্দ্র সংখ্যা হচ্ছে একশো একাশিটি এর ভিতরে আমাদের ছাত্র পরীক্ষার্থী হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো একষট্টি এবং ছাত্রী পরীক্ষার্থী হচ্ছে তেষট্টি হাজার তিনশো সাতাত্তর জন তুলনামূলকভাবে ছাত্র অপেক্ষার ছাত্রীর সংখ্যা প্রায় বারো হাজার বেশি তো এটা আমাদের দেশের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ এখন এই পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রশ্ন ফাঁসমুক্তভাবে গ্রহণ করার জন্য বিগত দুই বছর ধরে আমাদের সরকার এবং সরকারের আওতাধীন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ অন্যান্য সকল সংস্থা বিশেষ করে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় এখন থেকে কোনো পরীক্ষায় এখন থেকে না শুধু আপনারা লক্ষ্য করছেন যে দু সতেরো সালের পর থেকে কোনো পরীক্ষায় আর কোনো প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি এবং হচ্ছেও না ইনশাল্লাহ আর পূর্বের যে প্রচলিত খাকি খামের ব্যবহার ছিল সেটা গত বছর থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এখানে ফয়েল প্যাক পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই ফয়েল প্যাক থেকে প্রশ্ন ফাঁস হওয়ার মতো কোনো কেন্দ্রের কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এরপরও একটি কুচকি মহল বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসের একটি গুজব রটাবার চেষ্টা করে স্বার্থসী মহল তো সেক্ষেত্রে আমাদের পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এতটাই তাদের প্রযুক্তি ডেভেলপ করেছে কেউ যদি এরকম কোনো অপচেষ্টা করাও শুরু করে সাথে সাথে সে তাদের কাছে ধরা পড়ে যায় এখন এই বিষয়টি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে বলে আমরা মনে করি সুতরাং প্রশ্ন ফাঁস হওয়ার যে গুজব সেটাও এখন আর ইনশাল্লাহ থাকবে না আর আপনারা তো আসেনি মিডিয়ার সহকর্মীবৃন্দ আপনাদের সহযোগিতা এরকম যদি কোথাও কোনো সংবাদ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমি মনে করি এবং আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে মানুষ গড়ার স্বার্থে কোনোভাবে এ ধরনের গুজব যদি কোথাও পেয়েও থাকেন কোনো ধরনের গুজবে আপনারা কান দিবেন না এই পরীক্ষা গ্রহণে আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সফল হব ধন্যবাদ